হাওড়ার বাগনানে সোনাপট্টিতে আগুন, সোনাপট্টিতে একটি দোকানে আগুন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশেপাশের কয়েকটি দোকান, দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে, শর্ট সার্কিট থেকেই আগুন প্রাথমিক অনুমান স্থানীয়দের। হাওড়ার বাগনানে সোনাপট্টির ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি, আগুন লাগে একটি দোকানে, অগ্নিকাণ্ড হয় এবং এই অগ্নিকাণ্ডের জেরে ওই দোকানটির আশেপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার বাগনানে সোনাপট্টির ছবিটা। শুভাশিষ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিষ, কি অবস্থা এখন আগুনের? দেখো সম্প্রতি এখন আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গেছে এবং যেটা জানা যায় যে সকালে হঠাৎই আগুন লেগে যায়, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন, এবং এই আগুন যেভাবে লেগেছে সেটা হচ্ছে যে ভিতরে কোনো লাইট জ্বলছিল বা কোনো কিছু জ্বলছিল সেই থেকেই শর্ট সার্কিট হয় এবং তারপরেই আগুন লেগে যায় প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে। আগুন লাগার পরেই দমকলকে খবর দেওয়া হয়, দমকলের প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং তারপরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার পরেই আগুন আপাতত নিয়ন্ত্রণে আসে। এটি একটি সোনাপট্টি, বাগদানের সোনাপট্টি, যেখানে সোনার উপর কাজ হয় এবং এই সোনার উপর দোকান কাজের একটি দোকানেই এই ধরনের অগ্নিসংযোগ ঘটে। ইতিমধ্যেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেছে বলেই আমরা জানতে পেরেছি সম্প্রতি। আর সেক্ষেত্রে শুভাশিষ, যেটা আমরা দেখে থাকি যে আগুন নিয়ন্ত্রণে আসলেও বেশ কিছু পকেট ফায়ার রয়ে যায় এবং দমকল কর্মীদের তরফ থেকে সেই পকেট ফায়ারগুলো সিজ করার চেষ্টা করা হয়, এখন কি সেই কুলিং ডাউন প্রসেসটাই চলছে? দেখো এই মুহূর্তে সেটাই করা হচ্ছে এবং যেটা যতক্ষণ না পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত দমকল কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং সেটা যেটা যেটা জানা যাচ্ছে যে ভিতরে কোনো কারণে শর্ট সার্কিট থেকে এই ধরনের একটি অগ্নিসংযোগ ঘটেছে এবং এর ফলে আশেপাশের যে বেশ কয়েকটি দোকান ছিল সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশে ভিনজি দোকান বরাবর পরপর রয়েছে এবং যার ফলে এই আগুন দ্রুত আশেপাশের দোকানগুলোকে ক্ষতি করেছে বলেই আমরা জানতে পারছি। ইতিমধ্যে দমকলের কাজ তারা চালিয়ে যাচ্ছে, তবে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসা না গেলেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানা যাবে না বলেই প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। হতাহতের কোনো খবর নেই তো? গম্ভীরে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ওই এই মুহূর্তে কিন্তু জানা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না গম্ভীরে। শুভাশিষ ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভাশিষ মণ্ডল ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন হাওড়ার বাগনানের ছবি, এটি হাওড়ার বাগনানে সোনাপট্টির ছবি, সেখানে আগুন লাগে এবং সোনাপট্টির প্রথমে একটি দোকানে আগুন লাগে এবং এই অগ্নিকাণ্ডে আশপাশেরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে, দমকলের দুটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে, আগুন আপাতভাবে নিয়ন্ত্রণে এসেছে, এখন কুলিং ডাউন প্রসেস চলছে সেখানে এবং আপনারা জানেন যে আগুন নিয়ন্ত্রণে আসার পরও কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কি না সেই বিষয়টা নিশ্চিত করেন দমকল কর্মীরা এবং সেই প্রসেসই চলছে এখন। আর কলটা পেলাম যে এখানে একটা দোকানে আগুন লেগেছে, আমরা তুরন্ত এসে দেখলাম যে দোতলার উপরেই আগুনটা বিভৎস আগুন মোটামুটি চোখে পড়লো। তিনখানা পাম্প এবং পুকুরে একটা পাম্প বসিয়েছি, বসিয়ে মোটামুটি আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি, এখন কোনো ভয়ের কোনো কারণ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।